আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ভাষা, কোরআন কারিমের ভাষা, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মোবারক জবানের ভাষা, সেই ভাষার দোয়াগুলিও মুখস্থ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে খালেস অন্তর থেকে তওবা করার জন্য তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নামাজের সেজদায় গেলে আগে হাত রাখবো না আগে হাঁটু রাখবো, যেটা আপনার সুবিধা হয়েছে রাখেন, সামনে বেশি বাড়াবাড়ি না করে যেটা সুবিধা হয় সেটা রাখেন। কারণ এই সম্পর্কে দুই রকমের হাদিস আছে, আর ওলামাদের ব্যাখ্যা করতে গিয়ে তাদের একটু ইখতিলাফ হয়েছে, কিন্তু দুটোই জায়েজ রয়েছে। এক ভাই লিখেছেন যে কোন ইমাম নামাজের অবস্থায় আছে কিন্তু কাপড় টাকানোর নিচে আছে, ইমামের নামাজ হবে কি না? কাপড় টাকানোর নিচে আছে সে গুনাহগার, টাকানোর নিচে যদি কাপড় যায় সে ইমাম হোক আর মুক্তাদি হোক আর যে কোনো মানুষ হোক, রাজা হোক আর প্রজা হোক, সে গুনাহগার এবং এটি কাবিরা গুনার অন্তর্ভুক্ত, কারণ জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। আর ওলামারা বলেছেন যেই গুনহার কারণে জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে সেটি সাগিরা কখনো নয়, সেটি কাবিরা গুনাহ। সুতরাং তাকে সতর্ক করা উচিত আপনার এবং তার সতর্ক হওয়া উচিত, ভালোভাবে তাকে নসিহত করেন। বাকি এইরকম ইমামের পেছনে নামাজ হবে যদি নামাজ শুরু করে দিয়ে থাকে অথবা অন্যের পক্ষ থেকে নিযুক্ত থাকে, আপনি সেখানে নামাজ পড়লে ফাঁসেকের পিছনে নামাজ হবে, যে কোনো ফাঁসে গুনাহগারের পিছনে নামাজ হবে। কাবিরা গুনাহও যদি করে কোনো মুসলিম আর নামাজ পড়ছে, নামাজ জামাত শুরু হয়েছে, তাহলে বিচ্ছিন্নভাবে আলাদা আবার নামাজ শুরু করা কোনো মতে জায়েজ নয়, বরং সেই ফাঁসেক ইমামের পিছনে নামাজ হবে। তবে ইমাম যখন নির্বাচনের ব্যাপার প্রশ্ন আসবে না, ভালো দেখে নির্বাচন করতে হবে। ধরেন গ্রামের লোক মিলে আপনারা এখন ইমাম নির্বাচন করছেন আর দেখছেন এই লোকটি টাকনার নিচে কাপড় নিয়ে এসছে, ইমামের কি নিয়ে আশা, ইমামতির আশা নিয়ে যে ইমাম হবে আপনার চাকরির জন্য এসেছে, অথবা সে ফ্রি ইমামতির সার্ভিস দেবে কিন্তু সে টাকনার নিচে কাপড় রাখে, তাহলে তাকে অবশ্যই আপনি আপনারা মনোনয়ন করবেন না তার, হ্যাঁ তাকে আমরা অবশ্যই চয়েস করবেন না। এক্ষেত্রে গুণাগার হইতে হবে যদি কোনো ফাঁসেক লোককে কেউ ইমাম চয়েস করে। বাকি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কেম বসের পক্ষ থেকে, কেমকে আসছেন আপনি, অথবা সরকারের পক্ষ থেকে, অথবা কোনো গ্রামের পক্ষ থেকে, আর আপনি সেই গ্রামে আপনার কথা চলবে না, আপনার পরামর্শ ছাড়া তার বেশি আপনি কিছু বলতে পারবেন না হয়। সুতরাং সেখানে নামাজ পড়তে হবে না, যে কোনো ফাঁসেকের পেছনে নামাজ হবে। জি ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।